Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আদা জল খেয়ে পরিবারের পেছনে লেগেছিল, কাটা সরে গেছে। বিশ্বাস করো, আমি যাব ও ডেড বডিতে ফুল দিয়ে আসব আর তিনটা সেলিব্রেট করব, শ্যাম্পেন ওপেন করব, বুঝতে পেরেছো? শ্যাম্পেন ওপেন করব, পার্টি করব। জ্যাজ 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 জ্যাজের কথা ছাড়ো, তুমি ছাড়ো ভাইয়ার কথা ভাবো গো, একটু প্লিজ প্লিজ, আমি তোমাদের মলজি রিকোয়েস্ট করছি, একটু ভাইয়ার কথা ভাবো। ভাইয়া কোথায় গেল গো? দেখ না, কোনোভাবে যদি তুই কিছু করতে পারিস, কোনোভাবে তুই যদি উৎসবকে বাঁচাতে পারিস, আমি জানি একটা ক্রাইম হয়ে গেছে, কিন্তু তোর তো অনেক ক্ষমতা। দেখ না, একবার একবার কথা বল না। এই একদম হাত জোর করবি না, ওর কাছে কোন রকম অনুনয় বিনয় করবি না, কারোর দরকার নেই। আমি পারবো, আমি আমার ছেলেকে বাঁচাবো, কোন আইন আমার ছেলেকে ছুঁতে পারবে না। গ্যাস এনএল উৎসবের গুলিতেই মরেছে। কার মরণ কোথায় লেখা থাকে সে শুধু ঈশ্বরই জানে, কিন্তু উৎসব কোথায় এটা জানা দরকার। মেজো জেঠু, কি আমি বলি কি, আপনি আপনি উৎসবের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করুন, তারপর আপনার যত উপর মহলের লোকেদের সাথে চেনা জানা আছে তাদের সাথে কথা বলুন, সর্বশক্তি প্রয়োগ করুন। যেভাবে হোক এই পরিবারের ছেলেকে বাঁচাতেই হবে, যেভাবে হোক। না ভেবো না, ভেবো না মেজো বৌদি, কিচ্ছু ভেবো না, আমরা তো আছি, উৎসব সেফ থাকবে। কিন্তু এখন দেখার ব্যাপার হলো জগদ্ধাত্রী বাড়ি ফেরে কিনা। মানে গ্যাস এনএল গুলি খেয়েছে অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, তাই তো? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই জগদ্ধাত্রীও বাড়ি ফিরবে না? মানে ও যদি গ্যাস এনএল হয়ে থাকে, তাই তো? এবারে বোঝা যাবে জগদ্ধাত্রী আর জ্যাস একই ব্যক্তি কিনা, জগদ্ধাত্রীও মরল কিনা। চাঁদবদন, কাকাই রজ্জুতে সর্পভ্রম হলে ক্ষতি নেই, কিন্তু সর্পে রজ্জুভ্রম হলে ক্ষতি আছে। জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বেঁচে আছে, বেঁচে আছে। যতক্ষণ না পর্যন্ত রাজনাথ মুখার্জি সবার সামনে স্বয়ংভূক অ্যাকসেপ্ট করছেন, যতক্ষণ না পর্যন্ত উনি স্বয়ংভূকের পিতৃ পরিচয় দিচ্ছেন, ততক্ষণ এই জগদ্ধাত্রীর মরণ নেই। যাই হোক, কারণ নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি, আমি গিয়ে সবার জন্য খিচুড়ি ভোগ পরিবেশন করছি।
আমার ছেলে ফেরার আর তুমি সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছ। সে বন্দুক চালিয়েছে, সে গুলি চালিয়েছে, একজন কর্তব্য পরায়ণ অফিসারের শরীরে সেই গুলি চালিয়ে গেছে। সাসপেক্ট করা হচ্ছে সেই অফিসার জ্যাফ সান্নাল মারা গেছে। শোক পালন করতে হলে জ্যাফ সান্নালের জন্য শোক পালন করুন। আপনার ছেলের মতো ক্রিমিনালের জন্য এখনই শোক পালন করতে হবে না, সেটা বরং তুলে রাখুন। আপনার ছেলেকে যখন কাঠগড়ায় তোলা হবে, আপনার ছেলে যখন গড়াদের পিছনে থাকবে, তখন বরং শোক পালন করবেন। আপাতত মায়ের ভক্ষে খানিকটা পূর্ণ অর্জন করুন। তুমি রুথলেস, তুমি অনেক হয়েছে, চলো এখান থেকে, চলো এখান থেকে, বেরো। আই সে গেট আউট, এ বেরো। শ্বশুরমশাই এইভাবে হাত ধরে টানতে নেই বাড়ির বউয়ের। হাতটা ছাড়ুন প্লিজ শ্বশুরমশাই, বাড়ির বউকে এভাবে অসম্মান করবেন না। হাতটা ছাড়ো দাদা, তোর মেয়ে আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।